এটা কিন্তু প্রায় একটা রুম কমপ্লিট। যে রুমটা দেখাইতেছি এখানে নিচে কাজ করা হইতেছে, আপনাদের জন্য এমবি দ্য ক্রাউন টু এই জাহাজটির আপডেট নিয়ে। জাহাজটি কিন্তু অনেকটা আপডেট হয়েছে, অনেকটা কাজ তারা এগিয়ে যাচ্ছে আর অনেকটা ভিতরে ডেকোরেশনও কাজ করা হইতেছে। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে দেখাবো এই জাহাজটির ভিতরে কতটা কাজ করা হইতেছে। আর আমি অলরেডি উপর থেকে আপনাদেরকে দেখাইতেছি কি কি কাজ করা হইতেছে। এইখানে সিঁড়িটা দেখতেছেন খুবই আনকমন সিস্টেম মধ্যে সিঁড়িটা দেওয়া হইতেছে। আমি আছি ঠিক দ্বিতীয় তলার ছাদে আর উপরে হচ্ছে তৃতীয় তলার ছাদ। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই আমি দ্য ক্রাউন টু এই লঞ্চটি কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে ভিতরটা বাহিরটা। আমরা এখন আছি হচ্ছে একেবারে উপরে, মানে মাস্টার ব্রিজের সামনে। এই দিকটাতে ওরকম কিছু হয় নাই, তবে আমরা আপনাদেরকে নিচের দিকটা দেখাবো, নিচে আসলে কতটা কাজ সম্পন্ন করা হয়েছে। আর যে সিঁড়িটার কথা বললাম এটা কিন্তু আপনাদেরকে একবার দেখাইছি। আর এই হচ্ছে সুইমিং পুলের পিছন দিকটা, এখানে হচ্ছে সুইমিং পুল। তো এগুলো আপনারা গত ভিডিওতে আপনাদের যতটা পারছি আমি দেখাইছি। আমরা এখন চলে যাব নিচের দিকে, এই লঞ্চটি লঞ্চটির নিচেটা নিচের দিকটা দেখি। অনেকটা কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে এমবি দ্য ক্রাউন টু। তো এটা হচ্ছে দ্বিতীয় তলার সামনের দিকটা, এটা আর সামনের দিকে কিছু না। এদিকে দেখেন অনেকটা কাজ সম্পূর্ণ করা হইতেছে আর তারা কিন্তু অলরেডি এখানে কাজ করতেছে, আমি দেখাই আপনাদেরকে। তবে এই জাহাজটি কিন্তু মানে অনেকটা আপডেট নিয়ে তারা তৈরি করতেছে এমবি দ্য ক্রাউন টু। আর এদিকে হচ্ছে কাজগুলো করা হইতেছে, যে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই কাজগুলো আর কি খুব দ্রুত কাজ করা হইতেছে। আর ওদিকে হচ্ছে রঙের কাজ করা হইতেছে, উপরে কিন্তু কিছু রং টং দেওয়া হয়েছে, দেখাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে হচ্ছে এই রঙের কাজগুলো, এগুলো আমি সাপোর্ট যতটা পারতেছি। আর এখানে কিছু রুম, এই কিছু রুমগুলো আর কি সেট আপ করা হয়ে গেছে। এই যে দেখেন একটা রুম হচ্ছে মনে হয় বাথরুম হবে এটা, এটা এই রুমটার বাথরুম। এই যে এরকম রুম থাকে, রুমের বাথরুম হচ্ছে এটা সম্ভবত, আমি যত আইডিয়া কি বলতেছি। আমি একটু পিছন দিকটা দেখি আপনাদের, এখানে আরো রুমের কাজ টাজ করা হইতেছে এগুলা। আর এই হচ্ছে সুইমিং পুলের একেবারে পিছন দিকটা, এটা হচ্ছে সুইমিং পুলের দিকটা। এমবি দ্য ক্রাউন টু, এটার যিনি ওনার মানে যিনি মালিক তার নাম হচ্ছে আবদুল্লাহ আল মাসুদ নাদিম। তো খুবই ভালো একজন মানুষ, আমার সাথে আর কি মেসেঞ্জার একটু কথাবার্তা যতটা হয়েছে আমার কাছে তার ব্যবহার কথাবার্তা খুবই ভালো লাগছে। তো আসলে তার সাথে আমার দেখা করার ইচ্ছে ছিল, বা আমিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এমবি দ্য ক্রাউন টু আর এমবি দ্য ক্রাউন, একই মালিক তারা, মানে একই দুটা জাহাজের একই মালিক। আর এইটা কিন্তু সুন্দরবনের জন্য তৈরি হইতেছে আমি আপনাদেরকে বলছি। তো আমরা এখন একটু প্রথম তলাটা দেখাবো, প্রথম তলার কি কি কাজ হয়েছে বা আরও কি কি কাজ করা হইব সবই আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো। আমরা নিচে যাই, নিচের দিকটা দেখাই আর কত টাকা সম্পূর্ণ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি একেবারে প্রথম তলায়। প্রথম তলা থেকে আপনাদেরকে আমরা বাইরের দিকটা কিছু কাজ দেখাবো কি কাজ করেছি, তবে প্রথম তলায় কিন্তু অনেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। আর এটা হচ্ছে একেবারে নিচের দিক, নিচের তলির দিকটা, এখানে ওরকম কিছু নাই। আমরা এখান থেকে আপনাদের সামনে থেকে পিছনের দিকটা দেখাই, আগে সামনের দিকটা দেখাই। আর ওপরে রং করা হয়ে গেছে অলরেডি, এটার ভিতরে কিন্তু আরও রং টং কাজ বাকি আছে, আরও অনেক কিছু করা হবে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই আরও কী কী কাজ সম্পূর্ণ করা হইতেছে। আমরা যদি আপনাদেরকে এদিক থেকে দেখাই, গত ভিডিওতে মানে 12 দিন আগে যে ভিডিওটা দিছিলাম ওইটার মধ্যে কিন্তু এগুলো কিন্তু কিছুই ছিল না। এখনকার যে ভিডিওটা দিচ্ছি এটার মধ্যে কিন্তু অনেকটা কাজ আপডেট করা হয়েছে বা অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। এটা হচ্ছে কেবিনগুলো, নিচের যে কেবিনগুলো থাকবে ওই কেবিনগুলো, প্রত্যেকটা কেবিনই আস্তে আস্তে তারা কাজ করে এগিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটি রুম প্রায় কমপ্লিটের দিকে, এই রুমটা যে রুমটা দেখতেছে এদিকেও কিন্তু কাঠগুলা লাগানো হয়েছে।
আর এই লঞ্চ বা শিপ যেটাই বলি পুরোপুরি যখন কমপ্লিট করা হবে ঠিক তখনই দেখতে পারবেন কতটা সুন্দর দেখায়। মানে একটা জিনিস যখন নতুন অবস্থা তৈরি করে একরকম দেখা যায়, আর যখন পুরোপুরি কমপ্লিট হয় তখন আরেক রকম দেখায়। তো আমরা আপনাদেরকে এই রুমগুলো দেখাইতেছি, আর নিচে কিছু অ্যাঙ্গেল দিয়ে আর কি কাজ টাজ করা হয়েছে। এটা সম্ভবত বেড হইতে পারে, যেই সিস্টেমটা করা হয়েছে এটা আমার মনে হয় বেড সিস্টেম হইব বা হইতে পারে। এখানে হয়তো কেবিন টেবিন থাকার এই আছে, বা কেবিন রুমই বা কোনো ডাবল বেড সিঙ্গেল বেড যেটি হইব। আর ওটা হচ্ছে বারান্দা সিস্টেম। তো আমার ইচ্ছা আছে আমি সবসময় আপনাদেরকে এটার আপডেট দিয়ে যাবো ইনশাল্লাহ। আর এদিকে আমরা একটা রুমে যদি দেখাই, এটা কিন্তু প্রায় একটা রুম কমপ্লিট। যে রুমটা দেখাইতেছি মানে আপাতত কমপ্লিট, এটা হচ্ছে সম্ভবত বারান্দার সাইড এই সাইডটা। আর এই হচ্ছে সম্পূর্ণ রুম, উপরে প্লাইউডগুলো লাগানো হয়েছে। আর এই দিকে যদি দেখাই, এখানেও কিন্তু প্লাইউড, সম্ভবত এটা ওইদিকে কী হবে আমার সঠিক জানা নাই, তবে সুইচ টুইচ হইতে পারে। আর এই হচ্ছে অ্যাম্বিদা ক্রাউন টুয়ের, এটা হচ্ছে বাথরুম। তাদের বাথরুমটা অনেক মানে বড় থাকে সব কিছু ইয়ে থেকে। আর এটা হচ্ছে একটি ছোটোখাটো আলমারির মতো বলা যায়, বা কোনো ছোটোখাটো র্যাক বলা যায়। এখানে যারা থাকবে তারা কিছু রাখতে পারবে, যারা টুরিস্টের জন্য যারা ঘুরতে যাবেন এই জাহাজটি দিয়ে। আমি আপনাদেরকে যতটা পারতাছি আমি অনেকটা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক এই পাশেও কিন্তু আরেকটি জিনিস কমপ্লিট। আমরা কথা বলতে বলতে একেবারে প্রায় শেষ, মানে পিছন দিকে চলেছে প্রথম তলা। আর নিচে যে ইঞ্জিনের যে চেসিস, ওই চেসিসের কাজটাও চলতেছে, ওই যে ওখানে অলরেডি আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন চলে যাই একেবারে নিচে, নিচের দিকটা দেখাই আর কি কি কাজ করা হয়েছে অ্যাম্বিদা ক্রাউন টু এই জাহাজটিতে। এ হচ্ছে জাহাজের এক সাইড, মানে এক সাইড বলতে দুই সাইডটা একই। এখানে নিচে কাজ করা হইতেছে, প্লাস রঙের কাজ করা হইতেছে, আরও অনেক কিছু আপডেট করা হইতেছে। তো পুরো জাহাজটি আপনাদেরকে আমি ঘুরে দেখাইলাম, এই জাহাজটি আসলে কতটা কাজ সম্পূর্ণ করা হইতেছে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব মাসুদ ভাইয়ের সাথে আপনাদের সাথে দেখা করার, বা আমি নিজেও দেখা করবো আর কি, তার সাক্ষাৎ নেব ইনশাল্লাহ যদি সে আগ্রহী হয়। তো ভিডিওটা প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আর ওরকম কিছু দেখানোর নেই। অ্যাম্বিদা ক্রাউন টু খুবই চমৎকার একটি জাহাজ, মানে জাহাজটি আস্তে আস্তে তৈরি হইতেছে, যখনই পুরোপুরিভাবে কমপ্লিট করা হইব তখন দেখতে পাবেন কতটা সুন্দর। তো আমি আপনাদেরকে পুরো জাহাজটি ঘুরে দেখাইলাম, আমাদের যতটা আমার আইডিয়া বা আমার আশা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আজকের মতো আমরা এই জাহাজ থেকে বিদায় নিচ্ছি, অ্যাম্বিদা ক্রাউন টু। দেখা হচ্ছে যে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।